Hello guys, welcome back to my channel Nobos Beauty Creation. এখন আমার পার্লারে চলছে পূজোর অফার, তারই একটা হেয়ার স্ট্রেটনিং ওয়ার্ক নিয়ে তোমাদের কাছে আসলাম। দেখো হেয়ারটা কতটা ড্যামেজ এবং ওয়েভি হেয়ার। যাই হোক, এই হেয়ারটার উপরে আমি আজ স্ট্রেটনিং ওয়ার্ক করব, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। অ্যাট ফার্স্ট আমি শ্যাম্পু করিয়ে নিচ্ছি, আজ স্ট্রিক্সের ক্যানভো প্রোডাক্ট দিয়ে আমি কাজটা করব। ফার্স্ট ক্রিমটা অ্যাপ্লাই কর, ক্রিমটা ব্রাশের সাহায্যে নিয়ে পুরো চুলে লাগিয়ে দেখো আমি টেনে টেনে নিচ্ছি। এইভাবে প্রসেসটা পুরো হেয়ারে করতে হবে। এই প্রসেসটা করতে অনেক সময় লাগে, যতটা তাড়াতাড়ি সম্ভব আমি করার চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো। ক্রিমটা আমি আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, 30 মিনিট পরে আমি চেক করে নিচ্ছি হেয়ারের ব্রনটা ব্রেক হয়েছে কি না। হ্যাঁ, হয়ে গেছে। এবার আমি ওয়াশ করে নিচ্ছি। ওয়াশ করিয়ে নেওয়ার পরে একটু স্পা ক্রিম হাতে নিয়ে সেটাকে আমি ভালো করে স্ক্যাল্পে এবং লেন্থে অ্যাপ্লাই করে দিচ্ছি। কিছুক্ষণ রেখে দিলাম, তারপর আমি ওয়াশ করে নিয়েছি। এইবার 100% ড্রাই করে নিতে হবে, দেন আমি প্রেস করছি ফুল হেয়ারে। এবার দেখো ফুল হেয়ারে আমার কিন্তু প্রেস করা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট আমি সেকেন্ড অর্থাৎ নিউট্রালাইজার অ্যাপ্লাই করছি, এটার পিকটা আমার নেওয়া হয়নি। যাই হোক, 20 মিনিট রেখে দিচ্ছি, তারপর আমি ওয়াশ করে নেব। ওয়াশ করা হয়ে গেল। করার পরে দেখো আমি কিন্তু এখনো পর্যন্ত আর প্রেস করিনি, জাস্ট ধোয়ার পরেই রেজাল্টটা তোমাদের দেখাচ্ছি। দেখো কেমন, কতটা সুন্দর হলো। আজ কেয়ার চুলের উপরে আমি ওয়ার্কটা করেছি, কেয়াকে তোমরা দেখেছো হয়তো যখন আমি ওয়াশ করাচ্ছিলাম। খুব মিষ্টি একটা মেয়ে, মানে এতটাই ভালো আর শান্ত, সেই কখন এসেছে 1:30টার সময় আর এখন 5টা বাজতে যায়, কাজটা শেষ হলো। খুব শান্ত একটা মেয়ে, তো ওর তো খুব পছন্দ হয়েছে। এবার তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগলো ফুল ভিডিওটা, ও রেজাল্টটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। পুজো রিলেটেড আমি বিভিন্ন ধরনের ভিডিও এরপর আমি আপলোড করব। ও আজকের মতো টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সঙ্গে থেকো, বাই।